সারা দেশের মানুষ কি আসলে বহির্বিশ্বে সব জায়গাতে যেখানে সিনেমা হয় সিনেমা নিয়ে কথা হয় সেখানে কিন্তু শিল্পীদেরকে অন্যান্য একটা জায়গায় সৌন্দর্যের জায়গায় সবাই রাখেন শিল্পীদেরকে ভালোবাসেন আর শিল্পীদেরকে দেখেই বা পরিচালকরা যাদেরকে নিয়ে কাজ করেন তারা হচ্ছেন শিল্পী সেই সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে চলচ্চিত্রের পর্দায় সেখানে পর্দায় যতটা সুন্দর শিল্পীরা আমাদের এখানে হয়তো ওই চলচ্চিত্র নির্বাচনকে ঘিরে একটু অসৌন্দর্যতা দেখা যাচ্ছে যেই কারণে প্রশ্নবিদ্ধের জায়গাটা মানে আমার মনে হয় যে বারবার ছিদ্র হচ্ছে যে শিল্পীরা কি আসলেই সুন্দর শিল্পীরা যে আয়নাতে যেরকম দেখা যাচ্ছে আসলেই কি তার ওই রকম স্পষ্ট সেই স্পষ্টকাতর জায়গা থেকে আমি বলতে চাই যে আমার যে ব্যক্তিগত উপলব্ধি সেটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ আমি নিজেও প্রশ্নবিদ্ধ আমি যে শিল্পী আমি হতে পারছি কিনা শিল্পী আমার শিল্পী হয়ে ওঠার যে চেষ্টা আমি সেই জায়গায় কতটুকু সফল সব কিছু মিলিয়ে আমি নিজের কাছেই নিজে অনেক ছোট হয়ে যাচ্ছি গত এই 28 তারিখের নির্বাচনকে ঘিরে আমরা এটা চাইনি আমরা বারবার বলেছি আমরা পরিষ্কার আছি পরিষ্কার থাকতে চাই কিন্তু মানে কোনো না কোনোভাবে সেই পরিচ্ছন্নতা পরিষ্কার জিনিসটি আমরা বারবার নষ্ট করছি যেখানে আমিও হয়তো নষ্ট হয়ে গেছি আমরা দুই পক্ষে কিন্তু বলছি যে আমরা কাদা ছড়াছড়ি চাই না কিন্তু আসলে দুই পক্ষ থেকে কিন্তু সেম ওই জিনিসটাই হচ্ছে আসলে তাহলে আসলে এটা কেন হচ্ছে মানে আসলে কেন হচ্ছে যে বললাম না যে এই শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা জল্পনা কল্পনা যে কি হচ্ছে আজ যে জায়গায় আমাদের থাকা উচিত ছিল সৌন্দর্যের জায়গায় সেটা আমরা থাকছি না তবে আমরা কমিটেড আজকে যে মিটিং হয়েছে আজকে যেই সিদ্ধান্ত হয়েছে 18 সংগঠনের বাংলা চলচ্চিত্র শিল্পকে ঘিরে সেখানে পরিষ্কার একটি কথা এসেছে যে আমরা কোনো কাদা চোরাচুরি চাই না সেখানে আমাদের মুখপাত্র বা আমাদের সবার মুরব্বী আছেন যেখানে আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যার তিনি একজনকে বেছে নিয়েছেন সবার মাঝখান থেকে যে আমি আরেকজন চাই যিনি আমাকে সহযোগিতা করবেন কাজ থেকে তিনি হচ্ছেন আমাদের আরেকজন শ্রদ্ধার পাত্র আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি ইলিয়াস কাঞ্চন সাহেব ওনাকেও উনি নিয়ে নিয়েছেন যে আমরা দুজন মিলে এবং 18 সংগঠনের যারা নেতাকর্মী আছেন প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সবাই একক সিদ্ধান্তে সম্মতি দিয়েছি আমরা যে চলচ্চিত্রে আর কোনো কাদা ছোড়াছুড়ি আমরা চাই না আমরা চাই চলচ্চিত্র সুন্দর জায়গায় নিয়ে যেতে আমরা চাই চলচ্চিত্র মানুষ যেভাবে দেখতে চায় আমরা জানি যেন সেটা সুস্পষ্ট থাকে সুন্দর থাকে সেই সিদ্ধান্তে আমরা অটল হয়েছি এবং আমরা অঙ্গীকারবদ্ধ যেন আর কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি না হয় সিনেমা নিয়েও আজকে আলোচনা হয়েছে যে কি রকম ভাবে আমাদের এখানে নতুন নতুন প্রযোজকরা আসতে পারেন একমাত্র প্রযোজকরা কিন্তু পিছিয়ে গেছেন এই কাদা ছোড়াছড়ির কারণেই সেইখান থেকে এইগুলো যেন আর ভবিষ্যতে না হয় সেই দিক নির্দেশনা আমাদের সম্মানিত যিনি মুখপাত্র আছেন আলমগীর স্যার তিনি দিয়েছেন এবং তার সঙ্গে আমি বললাম যে আমাদের কাঞ্চন সাহেব যুক্ত হয়েছেন সব মিলে প্রযোজনা সংস্থা কিভাবে বাড়ানো যায় প্রযোজক নতুন নতুন প্রযোজক কিভাবে আসতে পারেন আমাদের সরকারের কাছে যেই দাবি দাবা ছিল আমাদের ম্যানিফেস্টোতে যেগুলো ছিল সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সব কিছু মিলিয়ে এ প্রায় 1.5 ঘন্টা বা 1.5-2 ঘন্টার যে মিটিং সেটি আমি বলবো যে সফল হয়েছে এবং সেখান থেকে যুগোপযোগী এবং বর্তমান প্রেক্ষাপটে যে সিদ্ধান্ত প্রয়োজন ছিল সবাই তার সঙ্গে একমত প্রকাশ করেছে আপনারা শপথ নেওয়ার পরেও শিল্প সমিতির কার্যক্রম কিন্তু আমরা ওইভাবে দেখছি না এটার কারণ কি মনে হয় যেহেতু একটি বিষয় আদালত পর্যন্ত গড়িয়েছে সেখান থেকে একটি সঠিক সুরাহা প্রয়োজন আর আমরাও চেষ্টা চালাচ্ছি যেটা যেন সেটা একটা সঠিক সুরাহা হয় আমাদের যিনি সম্মানিত সভাপতি সহ সবাই আছেন আমরা কার্যক্রম রিসেন্টলি শুরু করব ইনশাআল্লাহ চলবে এটা কি জানতে চাই চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে এমন কি আছে জানে এত দ্বন্দ্ব এত না বিশেষ করে সাধারণ সম্পাদকের চেয়ারে সাধারণ সম্পাদক তো আছে চলচ্চিত্র সুরাহা না হয় তাহলে কিন্তু আপনারা জাতীয় নির্বাচন তো ছাড়িয়ে গিয়েছে ভারপ্রাপ্ত হিসেবে তখন কি করবেন ওই ভাড়া আমি নিতে পারবো কিনা না তো চেয়ারের মধ্যে আসলে কি আছে সবাই জানে চেয়ারের মধ্যে তো সিম্পল একটা চেয়ার এটা হচ্ছে কি আপনি যখন দায়িত্ব নিতে চাইবেন আমরা কেন এসেছি আমাদের ক্যাবিনেট কেন তৈরি হয়েছে যেটা গতবার তৈরি হয়নি আমরা একটাই চেয়েছি এখানে আমরা আমাদের যিনি প্রার্থী আছেন বা মানে আমাদের নির্বাচিত যিনি এখন আমরা নির্বাচিত এই কারণেই বলছি আমরা কার আন্ডারে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে সেখান থেকে আপিল বোর্ডের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ বা ওনাদেরকে ই করার পর সম্মানিত সাধারণ সম্পাদক কিন্তু নিপুণ আপা আমরা সেটা ওনাকেই মেনে আমরা সুন্দরভাবে যেই সামনের দিকে এগিয়ে চলার যে প্রচেষ্টা ছিল সেখানে হঠাৎ করে আবার একটা ব্যাঘাত আসে আদালত সেখানে হস্তক্ষেপ করে মহামান্য আদালত আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সেখানে রিট করে মানে ই করেছি আগামীকাল সেটার হয়তো শুনানি দুপুর 2:30টার সময় এই চেয়ারটা হচ্ছে কি
যেহেতু শিল্পীদেরকে দেখেই শিল্পীদেরকে ভালোবেসেই নতুন নতুন প্রযোজকরা আসেন, ইতিপূর্বে তাই হয়েছে। সেইখানে জেনুইন শিল্পী এবং যিনি কিনা সংগঠন নিয়ে কাজ করবেন, আমাদের ম্যানিফেস্টোতে যা যা আছে, এখানে কিন্তু আপনি গঠনতন্ত্রের একটা কথা বারবার আসছিল যে শিল্পীরা কেন সিনেমা বানাবে, আপনাদের নিশ্চয়ই এখন সবার হাতে হাতে আমাদের গঠনতন্ত্রটা আছে, সেখানে দেখবেন চলচ্চিত্রের স্বার্থে প্রয়োজনে শিল্পী সমিতি সিনেমা নির্মাণের জন্য উদ্যোগ নেবে, এরকম একটি ই কিন্তু আছে। সো আমাদের যেটা সম্ভাবনার সবচেয়ে বড় জায়গা, সেখানে নিপুণ আপাসহ আমাদের কাঞ্চন ভাই এবং রিয়াজ ভাই, ফেরদোস ভাই, এখানে ডিপজল মামারাও আছেন, সবাই আছেন, ডিপজল মামা রেগুলার ছবি বানাচ্ছেন, এবং অন্যান্য যারা আছেন সবাই যদি এক হয়, যে 18 সংগঠন একটা সিদ্ধান্ত নিয়েছে, সেখান থেকে আমরা এক হয়ে কিন্তু সিনেমাও বানাতে পারি, সেই প্রতিজ্ঞাটাই কিন্তু আজকে হয়েছে। এবং হাতে হাত রেখে প্রতিজ্ঞা হয়েছে আমরা চলচ্চিত্রের স্বার্থে কাজ করব, যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন আমরা মনে করেছি যে নিপুণ আপাকে প্রয়োজন, কারণ উনি কোনো চেয়ার ছাড়াই কিন্তু গত কয়েক বছর কাজ করে গিয়েছেন। যদি তিনি আরো একটু চেয়ারে বসে কাজ করার কি বলে সুযোগ পায়, সেটা আরো বেশি বৃদ্ধি পাবে। সেজন্যই কিন্তু আমরা চাচ্ছি যে নিপুণ আপার যেই রায়টা এসেছে আপিল বোর্ডের মাধ্যমে, সেটা যেন আদালত পর্যন্ত বহাল থাকে, আমরা সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। কারণ আমরা এটা বিশ্বাস করি চলচ্চিত্রকে ভালোবেসেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, সেখানে হচ্ছে চেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যদি নিপুণ আপা হয় আমার মনে হয় যে কাজের পরিধি এবং কাজের গতি অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা সাইমন ভাই, একজন একজন ছিলেন খান, তিনি কোর্ট থেকে বেরোয়ার পরে গণমাধ্যমের সাথে বলেছেন যে জোরপূর্বক তার টিআর বের করে দিয়ে দখল করেছেন আপনারা, এই কথার সত্যতা কতটুকু? নতুন দেখুন যেদিন দেখুন যখন সভাপতি কাঞ্চন সাহেব এবং সেক্রেটারি হলেন যে নিপুণ আপা, সেখানে কিন্তু কি হয়েছে, এই দুজন এবং আমাদের যে কমিটি আমরা সেদিন শপথ নিয়েছি, আমাদের সদ্য বিদায়ী যিনি সভাপতি মিশা সদাগর ভাই, তিনি চলচ্চিত্রের স্বার্থে তিনি সেখানে এসে আমাদেরকে শপথ পাঠ করিয়েছেন, আমাদের সভাপতিকে, আমাদের সভাপতি আমাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। সো আমি কি বলবো, সেটা হচ্ছে যে এই সমিতি যখন নতুন একটা কার্যক্রমে যাচ্ছে, নতুন একটা কমিটি সভাপতি সেক্রেটারি এসেছেন, ওনারা সিদ্ধান্ত মোতাবেক যেটা প্রয়োজন মনে করেছেন, আমরা সিদ্ধান্ত মোতাবেক যেটা প্রয়োজন মনে করেছি সেটা করেছি। কারণ এখানে যেমন ধরুন যে পুরনো তালা, নতুন কোষাধ্যক্ষ এসেছেন, নতুন দপ্তর সম্পাদক এসেছেন, চাবি হারায় গেছে বা কিছু একটা হয়েছে, সেখানে তালা তো চেঞ্জ করতেই হবে, সভাপতির অনুমতি সাপেক্ষে কিন্তু একটা নতুন কিছু তালা আনা হয়েছে, সিসি ক্যামেরা মানে ক্লোজ সার্কিট ক্যামেরা যেটা, সেখানে যে নতুন পাসওয়ার্ড প্রয়োজন ছিল সেটা সংযোজন করা হয়েছে বা হচ্ছে। পরবর্তীতে আপনারা আগের দিন দেখুন আমরা যে মিটিংটা করলো আপিল বোর্ড, সেখানে কিন্তু তালাবদ্ধ অবস্থা দেখে আমরা কিন্তু মাঠে প্রেস ব্রিফ করেছি, এবং আপিল বোর্ড যারা ছিলেন আপিল বোর্ডে ওনারা কিন্তু আরেকটা জায়গায় মিটিং করেছেন। সব কিছু মিলিয়ে সিকিউরিটির স্বার্থে বা সব কিছু মিলে নতুন যে কমিটি আসছে তাদের সিদ্ধান্ত মোতাবেক মনে হয়েছে যে এটা চেঞ্জ করা প্রয়োজন, সেজন্য চেঞ্জ করেছে। এটা একক সিদ্ধান্ত কারোর ছিল না, আর কেউ এখানে জোর করে বসেনি।